দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ। জনাব রাহেল আহমেদ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা দেখছি যে করোনার প্রাদুর্ভাবে বেশিরভাগ সেক্টরই কিন্তু চ্যালেঞ্জ ফেস করছে, ব্যাংকিং সেক্টরের বাহিরে না। সেই চ্যালেঞ্জগুলো একটু জানতে যাচ্ছি, ব্যাংকিং সেক্টর কি কি চ্যালেঞ্জ ফেস করছেন আপনারা, সেই সাথে একটু জানবো যে এই মুহূর্তে কিন্তু ডিজিটাল ব্যাংকিং কিন্তু বেশ জনপ্রিয়, সেক্ষেত্রে আপনাদের উদ্যোগগুলো একটু জানতে চাই। ধন্যবাদ। করোনার শুরু থেকেই আমি যদি বলি যে মার্চের মধ্য বা শেষার্ধ থেকে বাংলাদেশে যখন এই প্রাদুর্ভাব শুরু হয় তখন থেকেই কিন্তু আমাদের ব্যাংকিং ব্যবস্থা চ্যালেঞ্জের সম্মুখীন, আর তার কিছুটা আগে থেকেও চ্যালেঞ্জের সম্মুখীন ছিল। কারণ আমরা যখন চায়নাতে এর প্রাদুর্ভাব হয় তখন আমরা সাপ্লাই সাইডটাতে আমরা দেখেছি যে আমাদের যথেষ্ট ইম্প্যাক্ট হয়েছে। আমাদের দেশের ওয়ান অফ দ্য মেজর গ্লোবাল ট্রেডিং পার্টনার ইজ চায়না, সো সাপ্লাই এন্ডে যখন ডিসরাপশন শুরু হয় এবং পরবর্তীতে ফেব্রুয়ারি মার্চেও যখন ডিমান্ড এন্ডে ডিসরাপশন শুরু হয় ইউরোপ এবং আমেরিকার ক্ষেত্রে, সেই সময় থেকে আমাদের ব্যবসা বাণিজ্যে এর একটা প্রভাব ফেলতে শুরু করে। আর সরাসরি আভ্যন্তরীণ অর্থনীতিতে প্রভাব শুরু হয় মার্চের শেষার্ধ থেকে। প্রথম অবস্থায় এপ্রিল মাসটা সম্পূর্ণ একটা স্থবিরতার মধ্যে দিয়ে গেছে, সো ব্যাংকিং ব্যবস্থা আভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক বাণিজ্য এর কোনোটার বাইরে নয়, আমরা এদেরকে ঘিরেই আমাদের ব্যবসা বাণিজ্য। সো যখন দেশের ব্যবসা বাণিজ্য যারা ক্রস বর্ডার ফাইন্যান্স ট্রেড করেন অথবা দেশের ভেতরে ট্রেড করেন সবাই যখন স্থবিরতার সম্মুখীন, সেইটার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাও তখন একটা স্থবিরতার মাঝে চলে এসেছিল। এর মধ্যে সম্মুখ সমরের যোদ্ধা হিসেবে আমাদের ব্যাংকের ভাই বোনরা, বাংলাদেশের সমস্ত ব্যাংকার ভাই বোনরা অনেকেই ব্রাঞ্চ থেকে যতটুকু সম্ভব সীমিত পরিসরে এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে আমরা ব্যাংকিং সেবা এবং সার্ভিস দিয়ে গেছি। পাশাপাশি আপনি যে প্রশ্নটা করেছেন যে ডিজিটাল সেবা বা ডিজিটাইজেশনের কতখানি কাজ হয়েছে, গত 11 বছর ধরে যে ডিজিটাল বিপ্লব বাংলাদেশে হয়েছে তার হাত ধরে কিন্তু ব্যাংকিং ব্যবস্থা অনেকখানি ডিজিটাল এর আগে থেকে, করোনার আগে থেকে। আর করোনা চলাকালীন সময় যেটা হয়েছে এই ডিজিটাইজেশনের যার পদক্ষেপ যেগুলো ছিল সেগুলো আরো অনেক বেশি ত্বরান্বিত হয়েছে। এবং আমরা আমাদের ব্যাংকের কথা বলতে পারি, আমাদের যে ইন্টারনেট ব্যাংকিং, আমাদের যে অ্যাপ বেসড ব্যাংকিং, এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা কয়েক গুণ বেশি ব্যবহার দেখতে পেয়েছি গত 4.5 মাসে। এর আগে আমাদের গ্রাহকরা যারা কিছুটা হলেও অনীহা প্রকাশ করতেন ডিজিটাল মাধ্যমের থ্রুতে ব্যাংকিং কার্য পরিচালনার জন্য, তারা এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন এবং সেইভাবেই তারা ব্যাংকিং কার্য পরিচালনা করছেন। আপনারা জেনে খুশি হবেন যে এবছর 2020 সালে এশিয়া মানি পাবলিকেশন, যেটি একটি স্বনামধন্য একটি পাবলিকেশন, তারা বাংলাদেশে প্রাইম ব্যাংকে বেস্ট ডিজিটাল ব্যাংক হিসেবে আখ্যা দিয়েছে। এবং পাশাপাশি এই কোভিড পরিস্থিতি মোকাবেলায় আমাদের পারদর্শিতার কারণে ইউরোমানি, আরেকটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান ইউকে বেসড, তারা এশিয়ার পুরো মহাদেশের ভেতরে প্রাইম ব্যাংক আমাদের কে এক্সেলেন্স লিডারশিপ ইন এক্সেলেন্স খেতাবে ভূষিত করেছে। এবং এটি আমাদের বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার জন্য একটি গর্বের বিষয়, বিকজ সম্পূর্ণ দক্ষিণ এশিয়া থেকে শুধুমাত্র প্রাইম ব্যাংকই এই গৌরবের অধিকারী হয়েছে। অনেক বড় একটা অর্জন আসলে। আমরা জানি যে অত্যন্ত সুনামের সাথে দুই যুগের বেশি সময় ধরে আপনাদের পথ চলা, তো এই যে দীর্ঘ একটা পথ চলা, সেই পথ চলাতে আসলে প্রধান প্রধান অর্জনগুলো একটু জানতে চাই। আমাদের, আপনারা জানেন যে এবছর আমরা আমাদের 25 বছরের পূর্তি উদযাপন করছি। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত কারণে আমরা সেই উদযাপনটাকে অনেক আড়ম্বরের সাথে করতে পারিনি, কিন্তু এই 25 বছরের পথ চলাতে আমাদের সবচেয়ে বড় যে প্রাপ্তি সেটি আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যখন তাকাই পেছন ফিরে, সেখানে আমরা মনে করি আমাদের গ্রাহক এবং সমস্ত শুভানুধায়ীদের যে একটি আস্থার জায়গা আমরা অর্জন করতে পেরেছি সেইটি। আমি আস্থাটা কেন বলছি, যে আজকে আমরা জানি যে গত বছর দেড়েক দুয়েক ধরে বাংলাদেশে যখন তারল্যের সংকট চলেছে ব্যাংকিং ব্যবস্থায় এবং এখন এই কোভিডকালীন পরিস্থিতিতেও যখন সবাই গ্রাহকরা চিন্তা করে ঝুঁকি বিবেচনা করে কোথায় টাকা রাখবেন সেটা চিন্তা করছেন এবং মাঝে মধ্যেই তারল্য সংকট নিয়ে কথা হচ্ছে, ঠিক সেই সময় আমাদের ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি গ্রাহকদের সেই সম্পূর্ণ অটুট আস্থার কারণে আমাদের ডিপোজিট বা আমানতের ক্ষেত্রে কিন্তু নেট গ্রোথ আমরা সবসময় দেখতে পাচ্ছি। সো এই জায়গাটা আমাদের একটা বড় অর্জন। আরেকটি বড় অর্জন, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাতে বেশ কিছু দিক নির্দেশনামূলক কাজের ক্ষেত্রে আমরা পুরোধা হিসেবে কাজ করেছি।
আপনাদের মনে থাকবে 1996 সালে বাংলাদেশের প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে প্রথম কনজিউমার ফাইন্যান্স স্কিম প্রাইম ব্যাংক এসেছিল। এর পরবর্তীতে লোকাল টাকা সিন্ডিকেশন মার্কেটেও প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক প্রথমবারের মতো কাজ করেছে। ইসলামিক সিন্ডিকেশনও প্রাইম ব্যাংক প্রথমবারের মতো কাজ করেছে। গত বছর এই ডিজিটাইজেশনের হাত ধরে কেন্দ্রীয় ব্যাংক অতি সম্প্রতি যে ইকেওয়াইসি প্রচলন করেছে তাকে মাথায় রেখে তারও বছর খানেক আগে আমরা বাংলাদেশে প্রথম ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট প্রাইম ডিজি এর করি ইন্ট্রোডাকশন করি। সো এই সমস্ত ক্ষেত্রগুলোতে প্রাইম ব্যাংক কিন্তু সবসময় একটা পায়োনিয়ার ভূমিকা পালন করে এসেছে। সেটাই, এবং 25 বছরের পথ চলে আপনাদের অনেক বড় বড় অর্জন আমরা শুনছিলাম। একটু জানবো যে আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা একটু জানতে চাই, আপনার লক্ষ্যটা কি এই মুহূর্তে? দেখুন, আমাদের লক্ষ্য একটি সাস্টেইনেবল ব্যালেন্স শিট গ্রোথ, একটি সাস্টেইনেবল ব্যাংকিং ব্যবস্থা এবং আমাদের গ্রাহক এবং সুবিধাভোগীদের জন্য সব সময় সর্বাধিক নিরাপত্তা এবং তাদের অর্থের নিরাপত্তা, তাদের আমানতের নিরাপত্তা এবং সবচাইতে কনভিনিয়েন্ট সার্ভিসটা উপহার দেয়া। এবং আমরা এখন যে জায়গাটা কাজ করছি, গত 1-2 বছর ধরে আমাদের এই কাজ চলছে, এখন সেই কাজটা আরো বেশি ত্বরান্বিত হচ্ছে, সেটি হচ্ছে ডিজিটাইজেশন। আমরা আমাদের সমস্ত বিজনেস প্রসেস এবং ওয়ার্ক প্রসেস গুলোকে রিইঞ্জিনিয়ার করেছি এবং আগামীতে আরো করছি, এবং যতখানি সম্ভব অটোমেশনের মাধ্যমে এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে এই ডিজিটাল প্রযুক্তির উৎকর্ষতার সাথে ব্যাংকিং সেবাকে মিশ্রিত করে যতখানি কনভিনিয়েন্ট ভাবে কাস্টমারকে সে সেবাটা দেয়া যায়, সেটি আমাদের লক্ষ্য। একদম, আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য ICT খাতে আপনারা জামানতবিহীন ঋণ দেওয়া শুরু করেছেন, তো সেটি নিয়ে একটু জানতে যাচ্ছি কেমন সাড়া পাচ্ছেন, বিস্তারিত একটু জানতে চাই। আমরা খুব ভালো সাড়া পেয়েছি, আপনার প্রশ্নের সরাসরি উত্তর যদি দিই, খুব ভালো সাড়া পেয়েছি। এবং গত 1 মাসের মধ্যেই আমরা প্রায় 5 কোটি টাকার মতো নতুন গ্রাহক, যাদের সঙ্গে আমাদের ব্যাংকের কোনো সম্পর্ক আগে ছিল না, তাদেরকে আমরা অলরেডি ঋণ মঞ্জুর করে ঋণ বিতরণ করে ফেলেছি। এটি করবার পিছনে আমাদের যে কারণটা ছিল তথ্য প্রযুক্তি খাতে এই করবার জন্য, দেখুন, MSME ব্যবসা বাংলাদেশে গত 20 বছর ধরে হয়ে আসছে এবং আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে MSME ব্যবসার ধরন চরিত্র সব পাল্টাচ্ছে এবং এই করোনা আমাদেরকে কিন্তু অনেক কিছু নতুন করে চিনতে শিখিয়েছে। আমরা আমাদের যে MSME ব্যবসার ধরন সেটিকে আমরা একটু নতুনত্বের সাথে আমরা প্ল্যাটফর্ম বেসড কিছু MSME ব্যবসা করতে চাচ্ছি, এবং পাশাপাশি যেটা আমরা দেখেছি যে এই করোনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেক্ষেত্রে কোন কোন বাণিজ্য খাত বা কোন কোন ইন্ডাস্ট্রিতে উত্তরণ হবে এবং কোথায় কোথায় অবনমন হতে পারে, আমরা আগে থেকেই বুঝতে পেরেছি যে তথ্য প্রযুক্তি খাতে একটি অপার সম্ভাবনা রয়েছে এবং ডিজিটাইজেশন নিয়ে আমাদের যখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের কাজ চলছে তখন এই তথ্য প্রযুক্তি খাতকে আমাদেরকে দেখতে হবে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। এবং টিপিক্যাল কনভেনশনাল ক্রেডিট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া দিয়ে যদি আমরা তথ্য প্রযুক্তি খাতকে বিবেচনা করি তাহলে সেখানে আমাদেরকে ঋণ প্রদান করা সম্ভব হবে না। আমরা সেই জন্য একটা সলিউশন ড্রিভেন একটা সলিউশন দেবার জন্য আমরা এখানে একটা প্ল্যাটফর্ম বেসড কোয়ালিশনে গেছি। তথ্য প্রযুক্তি খাতের যতগুলো ভার্টিক্যাল আছে, যারা সফটওয়্যার তৈরি করেন, বেসিস, যারা ই কমার্সের সাথে সংযুক্ত ই ক্যাপ, যারা আউটসোর্সিং এর কাজ করেন সেক্ষেত্রে বাক্য এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং বাংলাদেশের যারা ISP সার্ভিস সেবা দিয়ে থাকেন, এই সবার সাথে আমরা আলাদা আলাদা করে সমঝোতা স্মারক করেছি এবং এগুলোর প্রত্যেকটি ক্ষেত্রে আজকে প্রমাণিত গত 4.5 মাস ধরে যে এর প্রতিটি ক্ষেত্রে গত 4.5 মাসে যে অভাবনীয় সাফল্য এসেছে, পাশাপাশি আগামী কয়েক বছর বা কয়েক শতাব্দী এইটি হবে একমাত্র মাধ্যম। আমরাও সেটাই প্রত্যাশা করছি। আমরা ব্যাংকিং খাতে আরো অনেক কথাই শুনবো আপনার কাছ থেকে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব রাহেল আহমেদ, আমরা গতকালকে দেখলাম যে সম্প্রসারণমূলক এবং সংকুলনমুখী মুদ্রানীতি ঘোষণা হয়েছে, তো কিভাবে দেখছেন আসলে, পর্যবেক্ষণ জানতে চাই।
আপনি যে শব্দটা বলেছেন একটু আগে, যে এটি একটি এক্সপ্যানশনারি মনিটারি পলিসির দিক নির্দেশনা এসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেন্দ্রীয় ব্যাংক যেটি এনশিওর করবার চেষ্টা করেছেন এবং মাননীয় গভর্নরের বক্তব্য যেটি আমরা দেখেছি লিখিত ভাবে, তাতে এই জিনিসটিকে এনশিওর করবার চেষ্টা করা হয়েছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এবং পাবলিক সেক্টর ক্রেডিট গ্রোথ যেটা প্রজেক্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে তারল্যে সহযোগিতা যেবার দেওয়ার জন্য যে পলিসি সাপোর্ট গুলো দরকার সেটি কেন্দ্রীয় ব্যাংক করবার জন্য উদ্যোগ নিয়েছে এই মনিটারি পলিসির মাধ্যমে। এর মধ্যে একটি জিনিস পরিষ্কার যে দুটো জায়গায় ওনারা হাত দিয়েছেন, সেটি হচ্ছে রেপো এবং রিভার্স রেপো, এবং ব্যাংক রেট গত 17 বছরের মধ্যে প্রথমবারের মতো এদিকে নিচে নিয়ে আসা হয়েছে প্রায় 100 বেসিস পয়েন্টের মতো। এগুলো সবকিছুর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এবং পাবলিক সেক্টরের যে একটি ক্রেডিট গ্রোথের প্রজেকশন হয়েছে 44% এবং 14.8%, এই দুটোকে সাপোর্ট করবার জন্য। এখন প্রশ্নটা থেকে যায় অন্য জায়গায়, সেটা হচ্ছে তারল্য কিন্তু খুব একটা সমস্যার ব্যাপার হবে না, কারণ কেন্দ্রীয় ব্যাংক গত এপ্রিল মাস থেকেই খুব সময় উপযোগী ভাবে পলিসি সাপোর্টের মাধ্যমে আমাদের ব্যাংকিং ব্যবস্থায় যথেষ্ট তারল্য সরবরাহ নিশ্চিত করছে। এবং আমরা মনে করি আমাদের ব্যাংকিং মহল থেকে যে আগামী বছর দেড়েক দুয়েকের জন্য কিন্তু যে পরিমাণ তারল্য আমাদের ব্যাংকিং ব্যবস্থায় আছে তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এখন চ্যালেঞ্জটা রয়ে গেছে অন্য জায়গায়, চ্যালেঞ্জটা রয়ে গেছে কোভিড পরিস্থিতির ডিউরেশন নিয়ে। কোভিড পরিস্থিতি কতখানি লম্বা হবে বা তাতে ব্যবসা বাণিজ্যের ক্ষতি কতখানি হবে সেইটি হচ্ছে আসল কথাটা। একটি জায়গা ছিল যেটি ঝুঁকি বিবেচনার ক্ষেত্রে, প্রণোদনা যখন দেওয়া হয়েছিল বিশাল বৃহৎ শিল্পের ক্ষেত্রে এবং পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য, তখন ওই প্রণোদনার পাশাপাশি আমাদের একটি দাবি ছিল স্পেশালি এমএসএমই ক্রেডিটের জন্য যে রিস্ক গ্যারান্টি করবার জন্য, ক্রেডিট রিস্কের একটি গ্যারান্টি আনবার জন্য। সেটিও আমাদের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এগিয়ে এসেছেন, ওনারা 2000 কোটি টাকার একটা তহবিল করে ক্রেডিট রিস্ক গ্যারান্টি দিয়েছেন, কিন্তু সেইটির মধ্যে আবার কিছু কিছু জায়গায় আমাদের কিছু দাবি এখনো রয়ে গেছে। কারণ ওটিতে বলা হয়েছে যিনি আমার সঙ্গে ব্যবসা করছেন তাকে ওই ক্রেডিট রিস্ক গ্যারান্টিতে আমরা নিয়ে আসতে পারবো। এখন একজন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মাঝারি শিল্পের ব্যবসায়ী আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থনীতি, বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের একটা বিশাল ভূমিকা আছে, বাংলাদেশের সার্বিক অর্থনীতির প্রায় 70-75% MSME কে ঘিরে। এখন আমরা এই সমীক্ষার মাধ্যমে এটাও জানতে পেরেছি যে প্রায় 40 ভাগের মতো MSME ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন তাদের হয়তো কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না কোনো ব্যাংকের সাথে, তাদেরকে আমরা কি করে সাপোর্ট দেবো, এই প্রণোদনার টাকাটা আমরা তাকে কিভাবে দিয়ে সাপোর্ট দিয়ে নিয়ে আসতে পারবো। কারণ আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা ব্যাংকিং ব্যবস্থায় গত কয়েক বছরে বাংলাদেশে নন পারফর্মিং লোন। এখন এই নন পারফর্মিং লোনের জন্য কিন্তু বাংলাদেশের যে আইন রয়েছে সেই প্রচলিত আইনের সরাসরি প্রয়োগ যদি সঠিক প্রয়োগটা আমরা যদি করতে পারি এবং সেই এক্সাম্পলারি কিছু যদি আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি তাহলে হয়তো নন পারফর্মিং লোনের কালচারটা কিছুটা হলেও পরিবর্তিত হবে। এখন একটি আরেকটির সাথে সংযুক্ত, মুদ্রানীতিতে যে আভাস দেওয়া হয়েছে সেই আভাসটি পরিষ্কার যে এটি এক্সপ্যানশনারি মুদ্রানীতি বা সম্প্রসারণমূলক মুদ্রানীতি, কিন্তু বাস্তবতার নিরিখে আমরা যদি জিনিসটাকে বিবেচনা করি যে কোভিড কতদিন থাকবে এবং ব্যবসা বাণিজ্য কতখানি ক্ষতিগ্রস্ত হবে, কারণ এর মধ্যে আবার বন্যা এসছে মরার উপর খানার খা, তো এই সমস্ত কিছুকে মিলিয়ে আমরা যদি দেখি তারল্যের সহযোগিতা ওনারা দিচ্ছেন সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ হবে না। চ্যালেঞ্জ বড় রকমের হবে ব্যবসায়ীরা সেই অর্থটা নেবেন কি নেবেন না এবং কতখানি নেবেন এবং নিয়ে কতখানি ফেরত দিতে পারবেন, এবং আমরা যে একটি ক্লান্ত ব্যাংকিং ব্যবস্থা গত কয়েক বছরের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আমরা সেই অবস্থায় কতখানি সেই ঝুঁকিটা আরো নিতে পারবো সেটাই। এবং আমরা দেখছি যে ঋণের সুদের হার কিন্তু এখন সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হয়েছে, তো সেটিকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে আপনাদের ব্যাংকিং এর ব্যাংকের যে প্রফিট সেখানে আসলে কেমন প্রভাব পড়ছে? দেখুন, ব্যাংকের প্রফিটে সরাসরি নেতিবাচক প্রভাব এসেছে, এটি তো আমি শিওর অর্ধবার্ষিক যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সব ব্যাংকেরই মোটামুটি ভাবে মেজরিটি অফ দ্য ব্যাংকের, আমি বলতে পারি যে 90 ভাগের উপরের ব্যাংকের ক্ষেত্রেই এটি নেতিবাচক হবে। কারণ এটি খুব সিম্পল, যখন সমস্ত ঋণের সুদের হার আমাদের লেন্ডিং ক্যাপ করে দেওয়া হলো 9%, এটি সরাসরি ভাবে আমাদের অপারেটিং প্রফিটকে প্রায় 25-30% সবার ক্ষেত্রে একটি নেতিবাচক প্রভাব এসেছে। এটির ক্ষেত্রে আমরা দেখুন আমাদের তরফ থেকে আমরা সবসময় চাই যে বাংলাদেশের শিল্প উন্নয়নের ক্ষেত্রে যতখানি সম্ভব সহযোগিতা আমরা ব্যাংকিং ব্যবস্থা থেকে করা, এবং বাংলাদেশের যে আর্থিক উন্নয়ন তার বড় একটা ভূমিকা কিন্তু ব্যাংকিং ব্যবস্থার হাত ধরে। এখন
সব লোনের ক্ষেত্রে 9% লেন্ডিং রেটটি কি সমীচীন হবে কি হবে না, এইটি আমার মনে হয় ভেবে দেখবার কিছু জায়গা আছে। বৃহৎ শিল্প মাঝারি শিল্পের ক্ষেত্রে যেটি প্রযোজ্য, কনজিউমার এবং এমএসএমই লোনের ক্ষেত্রে হয়তো সেটি 9% হওয়াটা আমাদের জন্য অনেকখানি সমস্যা সম্ভব। কারণটা খুব সিম্পল, একটি লোন রিটেইল এবং এমএসএমই তে যখন একটি লোন দেয়া হয় সেই লোনের অ্যাকুইজিশন কস্ট এবং সেটির মেইনটেনেন্স কস্ট এই দুটো অনেক হাই, এবং তার উপরে আমার রিস্ক প্রিমিয়াম প্রভিশনিং সবকিছু দেখতে হবে। পাশাপাশি আবার আমাকে কিন্তু কস্ট অফ ডিপোজিটও কমিয়ে আনতে হচ্ছে। এখন কস্ট অফ ডিপোজিট কমিয়ে আনলে আমার আমানতকারীর আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারছি না, সো সেই ক্ষেত্রে একটি ভারসাম্য রাখাটাও যথেষ্ট ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে কিছুটা হলেও এটা আমরা কেন্দ্রীয় ব্যাংক এবং নীতি নির্ধারণী মহলের সঙ্গে আমরা বিভিন্ন ফোরামে ব্যাপারগুলো উত্থাপন করেছি যে রিটেল এবং এমএসএমই কে যদি এর বাইরে নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় যে ব্যাংকের জন্য কিছুটা হলে স্বস্তির জায়গা আসবে এবং ব্যাংকও কিছুটা স্বস্তির সাথে অপারেট করতে পারবে। কারণ ব্যাংকের স্বাস্থ্যটাকেও দেখতে হবে, ব্যাংকের স্বাস্থ্য খারাপ হয়ে আর্থিক উন্নয়ন অথবা শিল্প বাণিজ্যের উন্নয়নটাও কিছুটা হলেও ডিফিকাল্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটাই, আমরা ব্যাংকিং সেক্টরের সার্বিক উন্নয়ন কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আনার জন্য। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ।